অযোধ্যাত রাম মন্দির নির্মাণের আন্দোলনের দেশের রাজনীতিত উত্থান ঘটিছিল বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির। অযোধ্যাত রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতিরেই তিনবারকৈ দিল্লির মসনদ দখল করেছিল বিজেপিয়ে। মোদীর কার্যকালতে অযোধ্যার বিবদমান ভূমি আদালতের রায়ের জড়িয়ে হিন্দুর পক্ষে আহিল। মোদীর কার্যকালতে কোভিড কালত ভূমি পূজন করা হল আর মোদীর কার্যালয়তে নির্মাণ সম্পূর্ণ হয়ে উঠিছে রাম মন্দির। আর মোদীর কার্যকালতে এই রাম মন্দির উদ্বোধন করা হব। ইতিমধ্যে রাম মন্দির উদ্বোধন বা রাম মন্দির মুক্তির দিন বার সকল ধার্য করা হয়েছে আর দেশের এই ধর্মীয় কার্যকলাপর সঙ্গে দেশের রাজনীতিও এতিয়া অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে পড়েছে। আর এই রাম মন্দিরেই আগন্তুক 2024 চনের লোকসভা নির্বাচনের এক প্রধান আহিলা প্রধান অস্ত্র হিসাবে এতিয়া পরিচিত হয়েছে বা বিবেচিত হয়েছে বা চর্চিত হয়েছে সমগ্র দেশজুড়ি। মোদীর বা বিজেপির প্রধান অস্ত্র হব রাম মন্দির আগন্তুক 24-র নির্বাচনের। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী আপনার স্বাগতম জানাইছো। যে সময়ত রাজধানী দিল্লিত এতিয়া উখল মাখল পরিবেশে বিরাজ করেছে জি টুয়েন্টির বৈঠকক লৈ, ইতিমধ্যে সামরণি পরিল সফলভাবে জি টুয়েন্টির বৈঠক। 20খন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানে অংশগ্রহণ করিলে এই বৈঠকত, যে বৈঠকত বিশ্ব বাণিজ্যর ক্ষেত্রে বিভিন্ন দিশ আলোচনা করা হল, বিশ্ব বাণিজ্য কেনেদরে সুষম করিব পারি সেই সন্দর্ভত আলোচনা করা হল। আর তেনে সময়তেই এই জি টুয়েন্টি সম্মিলনের লগেলগে এতিয়া দেশের রাজনীতিত চর্চিত হয়েছে যে রাম মন্দির মুক্তি করা হব। আর এই রাম মন্দিরে হব আগন্তুক 24 চনের লোকসভা নির্বাচনের প্রধান অস্ত্র, শাসকীয় পক্ষের মোদী সরকারের এনডিএর বিজেপির। আর সেই তৎপরতা ইতিমধ্যেই আরম্ভ হয়ে গেছে। শেহতীয়াভাবে যে খবর আহিছে, রাম মন্দির তীর্থক্ষেত্র ন্যাসর বিষয়ববীয় সকলে এক বৈঠকত মিলিত হয়েছে আর এই বৈঠকতে ইতিমধ্যে দিন বার চূড়ান্ত করা হয়েছে রাম মন্দির দর্শনার্থীর দর্শকর বা রাইজর মুক্তি করবলে ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে সেই দিন বার। আর সেই অনুসরি অহা 2024 চনের জানুয়ারি মাহর 21 তারিখের পর 24 তারিখের ভিতর মুক্তি করা হব রাম মন্দির। এক প্রকার 22 জানুয়ারি দিনটি চূড়ান্ত করা হয়েছে। অবশ্যই এই ক্ষেত্রত মোদিয়ে সময় দিব লাগিব, শুভ সময় বা মোদীর সময় মিলিব লাগিব, কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে মুক্তি করব রাম মন্দির। অযোধ্যাত নির্মাণরত অবস্থা থাকা রাম মন্দির মুক্তি করব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। ইতিমধ্যে ন্যাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আমন্ত্রণ জানাব রাম মন্দির মুক্তি করিবর বাবে, সেই সিদ্ধান্ত বৈঠকত গ্রহণ করেছে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসত এই সিদ্ধান্ত ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। যদিহে 22 জানুয়ারি কোনো কারণত 22 জানুয়ারি চূড়ান্ত নহয়, তেতিয়াহলে 21-র পর 24 জানুয়ারির ভিতরতে মুক্তি করা হব রাম মন্দির। কিন্তু তার পূর্বে রামলালার যে মূর্তি সেয়া প্রাণ প্রতিষ্ঠা করা হব 14 জানুয়ারির দিনট, মকর সংক্রান্তির দিনট রাম মন্দির, রাম মন্দিরত রামর মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হব বলে ইতিমধ্যে ন্যাসে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতিয়া কথা হল নির্বাচনের সঙ্গে দেশের রাজনীতির সঙ্গে রাম মন্দির ওতঃপ্রোতভাবে এতিয়া জড়িত হয়ে পড়েছে। ধর্মীয় আবেগ অনুভূতির মাজেরে হিন্দু ভোটসমূহ একত্রিতকরণ করার বাবে এতিয়া সরকার উঠি পড়ি লাগিছে আর সেইভাবে এনেকা ধরনের একটা তৎপরতা গ্রহণ করা হয়েছে যাতে 24-র নির্বাচনের পূর্বে রাম মন্দির মুক্তি করা হয়। আর রাম মন্দির মুক্তি করার প্রায় দুমাহলৈকে যে আবেগ থাকিব হিন্দু লোকসকলের মাজত, সেই আবেগক যাতে উদ্ধেলিত করিব পারি, সেই আবেগক যাতে বর্তাই রাখিব পারি, তার বাবে অতি শীঘ্রেই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত করিব বিজেপি সরকারে, তার বাবে উঠি পড়ি লাগিছে, তার বাবে তৎপরতা ইতিমধ্যেই গ্রহণ করেছে। হয়, এই রাম মন্দির উদ্বোধনের সঙ্গে দেশের লোকসভা নির্বাচন প্রসঙ্গ ওতঃপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছে। রাম মন্দির মুক্তি করার পাছতেই অতি শীঘ্রেই সংসদের অধিবেশন আহ্বান করা হব আর এই অধিবেশনতে অন্তর্বর্তী বাজেট প্রস্তুত করা হব, বাজেট দাখিল করা হব আর তারপিছতেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হব। অর্থাৎ রাম মন্দির মুক্তি আর লোকসভা নির্বাচনের মাজত সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাল মিল রক্ষা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যাতে ধর্মীয় আবেগ অনুভূতি অব্যাহত থাকে আর এই আবেগ অনুভূতির মাজত যদি নির্বাচন অনুষ্ঠিত করবা যায় তেতিয়াহলে হিন্দু ভোটখিনি একত্রিকরণ করবা যাব বলে ইতিমধ্যেই যথেষ্ট আত্মবিশ্বাস প্রকাশ করেছে শাসকীয় বিজেপিয়ে বা এনেকা ধরনের একটা পরিকল্পনা গ্রহণ করেছে। কারণ এটা বিবদমান ভূমি, এই বিবদমান ভূমিত অবশেষত
আদালতৰ ৰায়ৰ জৰিয়তে হিন্দুৰ পক্ষলৈ আহিল এই ভূমি আৰু তাৰ পিছতে কোভিড কালত মোদীয়ে আধাৰশিলা স্থাপন কৰিলে আৰু অতি ক্ষিপ্ৰ গতিত এই নিৰ্মাণ কাৰ্য চলিছে ৰাম মন্দিৰৰ সু বিশাল যি ৰাম মন্দিৰ নিৰ্মাণ কৰা হৈছে এই সু বিশাল ৰাম মন্দিৰ এতিয়া দৰ্শনাৰ্থীৰ বাবে অতি শীঘ্ৰে মুকলি কৰা হ'ব আৰু ইতিমধ্যে আমি উল্লেখ কৰিছোঁ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে মুকলি কৰিব ৰাম মন্দিৰ আৰু ৰাম মন্দিৰে এতিয়া আগন্তুক ২৪ বছৰৰণি পাৰ কৰাৰ ক্ষেত্ৰত এটা প্ৰধান অস্ত্ৰ হৈ পৰিব মোদী চৰকাৰৰ বাবে এন ডি এ চৰকাৰৰ বাবে আৰু এই অস্ত্ৰেৰে পুনৰবাৰ দিল্লীৰ মচনত দখল কৰিবলৈ ইতিমধ্যে উঠি পৰি লাগিছে কুচকাৱাজ চলাইছে শাসকীয় বিজেপিয়ে আৰু এই ৰাম মন্দিৰ কেনেভাৱে আটক ধুনীয়াকৈ অভূতপূৰ্বভাৱে নিৰ্মাণ কৰা হৈছে সেয়া এই মুহূৰ্তত মই কিছু আপোনালোকক জনাব বিচাৰিম অযোধ্যাত নিৰ্মীয়মান ৰাম মন্দিৰৰ দৈৰ্ঘ্য হৈছে ৩৮০ ফুট আৰু প্ৰস্থ হৈছে ২৫০ ফুট এই মন্দিৰটোৰ উচ্চতা হৈছে ১৬১ ফুট আৰু ৩৯২টা স্তম্ভই ধৰি ৰাখিব আৱৰি ৰাখিব এই সমগ্ৰ বিশাল মন্দিৰটোক আৰু এই মন্দিৰটোক লৈ এতিয়া সমগ্ৰ দেশবাসীৰে উৎসুকতা বৃদ্ধি পাইছে সমগ্ৰ বিশ্বৰ ভিতৰতে সমগ্ৰ সৰ্ববৃহৎ মন্দিৰ হৈছে এয়া নৱনিৰ্মিত ৰাম মন্দিৰ যি অযোধ্যাৰ ৰাম মন্দিৰক লৈ এতিয়া সকলোৱে বাট চাই আছে গতিকে এই আৱেগটো ধৰি ৰখাৰ বাবে এটা যত্ন কৰা হৈছে এই আৱেগটোৰ জীয়াই ৰাখিয়েই আগন্তুক ২৪ চনৰ বৈতৰণী পাৰ হ'ব নৰেন্দ্ৰ মোদীয়ে কাৰণ এই ৰাম মন্দিৰ নিৰ্মাণৰ প্ৰতিশ্ৰুতিৰেই ৩বাৰকৈ দিল্লীৰ মচনত দখল কৰিছিল ৰাম মন্দিৰ নিৰ্মাণৰ আন্দোলনেৰে দেশৰ ৰাজনীতিত সবল উত্থান ঘটিছিল শাসকীয় বিজেপিৰ গতিকে লক্ষণীয় হ'ব এই ৰাম মন্দিৰক অস্ত্ৰ হিচাপে লৈ কেনেদৰে সফল হ'ব এন ডি এ চৰকাৰ আগন্তুক ২৪ নিৰ্বাচনত